তো কথা হচ্ছে এখানে রাত্রিবেলাতে প্রচন্ড ভিড় হবে, 3 কিলোমিটার প্রায় লাইন দিতে হবে। আমরা তুমি ধরেছিলাম পুরীর জগন্নাথ দেবের মন্দির, তারপর গয়া ধাম। পুজো মানেই শিউলি ফুলের গন্ধ, আর পুজো মানেই কাশ, পুজো মানেই আকাশেতে শুভ্র মেঘের চাষ, পুজো মানেই বিদেশ থেকে স্বদেশ যেতে পারি, আর পুজো মানেই ঢাকের পিঠে চড়াম চড়াম বাড়ি। হোয়াট? হে প্লিজ ডোন্ট টেক ইট আদার ওয়ে। চড়াম চড়াম শব্দটা কিন্তু বাংলায় আগে থেকেই ছিল। হ্যাঁ, এটা ঠিক বাঙালি সমাজ এটাকে আলাদা মাত্রা দিয়েছে। তা বাঙালি বলতে এনার কথা মনে পড়ে গেল, যার উপর আমরা সারা জীবন গর্ব করতে পারি। আরও একটা কথা, বাঙালির সাথে কিন্তু দুর্গাপূজার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন। শুধু শহর কলকাতাতেই নয়, গ্রাম বাংলার অনেক জায়গায় আছে যেখানে অনেক অনেক ঠাকুর হয় যা কিন্তু চোখ ধাঁধানো। ও আমি রানী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদ জেলার আয়েশবাগ থেকে। আমরা এসেছি আয়েশবাগের বাবাধাম দেখতে। আসলে এখানে এতটাই সুন্দর হয়েছে যে ঘুলিয়ে যাচ্ছে এটা ঝাড়খণ্ডের বাবাধাম না আয়েশবাগের বাবাধাম। কিন্তু কথা হচ্ছে এখানে রাত্রিবেলাতে প্রচণ্ড ভিড় হবে, 3 কিলোমিটার প্রায় লাইন দিতে হবে। তাই আমরা চেয়েছি যে মানে দিনের বেলাতে আপনাদের সবটা সম্পূর্ণ ভালোভাবে দেখাতে। চলুন তাহলে ঘুরে ঘুরে দেখাই। আমার তো খুবই সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার নাম? আমার নাম ডিকে মজুমদার, দিলীপ কুমার মজুমদার। আমি আয়েশবাগ পুজো কমিটির কোষাধ্যক্ষ। আমাদের এই পুজো গত প্রায় 64 বৎসর পদার্পণ করেছে। এই 64তম বর্ষে আমাদের এই পুজো চলছে। আমাদের প্রতি বছরই কোনো না কোনো এম থাকে যে আমরা গ্রাম বাংলার মানুষকে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদেরকে, দেশের যত বিখ্যাত বড় বড় মন্দিরগুলো আছে ওগুলোকে সবার সামনে তুলে ধরা। যেমন প্রথম আমরা তুলে ধরেছিলাম পুরীর জগন্নাথ দেবের মন্দির, তারপর গয়া ধাম, মথুরা বৃন্দাবন, তিরুপতি মন্দির, সোমনাথ মন্দির,
বিশ্বনাথ মন্দির, এরকম অনেক মন্দির আমরা তুলে ধরেছি। সেটারই একটা অংশ এই বছর হচ্ছে আমাদের দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম। আমরা বাবা বৈদ্যনাথ ধাম এই জন্যই আমরা এখানে করেছি, যেহেতু এই বাবা বৈদ্যনাথ ধামেরও যথেষ্ট নাম আছে, যথেষ্ট সুনাম আছে, অনেকে দেখতে চায় কিন্তু টাকা পয়সার অভাবে বা যে কোনো কারণে অনেকে এই দেখার সুযোগ পায় না। আমাদের বাজেট 15-20 লাখ টাকা পৌঁছে যাবে, হ্যাঁ, তবে আশা করি অসুবিধা হবে না, যেমনতেই আর কি আমাদের চলছে। আর গ্রামের মানুষের যথেষ্টভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে আমাদের। তো কলকাতা সংলগ্ন এলাকা ছাড়াও যে ওখানে যে পুজো তো হয়, আর এখানে যে জমকালোভাবে পুজো হচ্ছে সেটা আপনারা প্রত্যেক বাড়ি দেখিয়েছেন, তো এ বিষয়ে মানে মানুষ সেই ঘুরে ফিরে সেই কলকাতায়, মানে কলকাতার পুজোটাই যেন বিশাল। পুজোটাই বেশিরভাগই আমরা দেখছি পেপারে বা টিভিতে দেখায়, কিন্তু যেহেতু গ্রাম বাংলার পুজোগুলো অতটা ফোকাস পায় না, যার ফলে যদি আপনারা আমাদের এই পুজোটা সবার সামনে তুলে ধরেন, এটা আমরা অবশ্যই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, একটা আইসবাগের একটা নাম অনেকদিন থেকে আছে, যেহেতু বড় বড় পূজায় এখানে দেখেছি, আমাদের এই পূজা দেখার জন্য অন্যান্য জেলা থেকে বাস রিজার্ভ করে এখানে এসে পূজা দেখে গিয়েছে। এটা আমাদের সামনে অনেক কবার হয়েছে, কৃষ্ণনগর থেকে বাস এসছে, মালদা থেকে বাস এসছে, চুঁচুড়া থেকে বাস এসছে, নানা জায়গা থেকে বাস এসে, বাসে করে মানুষ ভর্তি করে এসে এখানে পূজা দেখে গিয়েছে। এটা আমাদের কাছে একটা, আমাদের নিজের কাছেও একটা ভালো ই লাগছে যে আমাদের পূজার একটা নাম আছে এবং আমরা সেটাই ধরে রাখার চেষ্টা করছি। এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদেরকে সময় দিলেন বা এতটুকু জানালেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা যত শিগগিরই পারেন এখানে এসে ঠাকুর দেখুন বা মন্দির দেখুন, সবারই খুব ভালো লাগবে। এখন আমরা এসেছি বহরমপুরের বানজেটিয়া অক্ষয় সমিতির প্যান্ডেল দেখতে, এখানে হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির, চলুন দেখতে। সেলফি নেওয়া হয়েছে, বাড়িতে বসে বসে কেমন প্রেম মন্দিরটা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। পিছনে দেখছেন বন্ধ দরজা, কিন্তু দরজা বন্ধ নেই, দরজা খোলা আছে, সবাই চলে আসুন বহরমপুরের প্রেম মন্দির দেখতে। আর সবথেকে বড় কথা, প্যান্ডেলটা তো এত সুন্দর করেছে, তাছাড়াও সারাউন্ডিং অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর লাগছে কি বলবো। এখন বহরমপুর থেকে একটু বাইরে দিকে এসেছি, রাধার ঘাট জায়গাটার নাম, তার ক্লাবটার নাম হচ্ছে বাপুজি ক্লাব, যেটা আমেরিকার হোয়াইট হাউস তৈরি করেছে। থাকি বর্ধমান জেলায়, মাঝে নদিয়া জেলাকে পার করে মুর্শিদাবাদ জেলায় এসেছি, 70 কিলোমিটার পার করে শুধুমাত্র আপনাদের জন্য। সঙ্গে অবশ্য আমিও দেখছি, কিন্তু এই রোদটা মাথায় নিয়ে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, আর তা নাহলে
কি আর করব কিছুই করার নেই শুধু আপনাদের বলতে পারি সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর একটা কথা বলি পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন ফায়ার করে দেবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেওয়ার জন্য শুধুমাত্র আপনার রিকোয়েস্টে যাই হোক দেখতে দিলে খুব ভালো লাগলো তো দেখতে বললাম খুব ভালো লাগলো ওই ভাইয়ের রিকোয়েস্টে তবে বহরমপুরে এর থেকে বড় প্যান্ডেল আর হয়নি দারুণ লাগলো অবশ্যই কিন্তু দেখতে আসতে পারেন এখানে